টানা দুমাস বন্ধ থাকার পর সোমবার থেকে চালু হচ্ছে আন্তঃরাজ্য বিমান পরিষেবা। সোমবার ত্রিপুরার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরেও আসছে ভিন রাজ্য থেকে ছটি বিমান। করোনা পরিস্থিতিতে বিমান পরিষেবা চালুর আগের দিন রবিবার বিমানবন্দরের যাবতীয় পরিকাঠামো খতিয়ে দেখতে সেখানে যান পশ্চিম ত্রিপুরা জেলা শাসক। সেখানে বিমানবন্দরের অধিকর্তা ভিকে শেঠ সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সারেন। এর আগে বিমানবন্দর কর্তৃপক্ষ কোভিড নাইন্টিনের জন্য কি ব্যবস্থা গ্রহণ করেছেন তা খতিয়ে দেখেন। জানা গেছে, রেলের মতোই যে সমস্ত যাত্রীরা রাজ্যে আসবেন তাদের 14 দিনের হোম কোয়ারেন্টিনে পাঠানো হবে। কোভিড নাইন্টিন সতর্কতার জন্য তাদের লালা রস সংগ্রহ করা হবে। বিমানবন্দরে পর্যাপ্ত পরিমাণে থাকবে মেডিকেল টিম। থার্মাল স্ক্রিনিং এর পর তাদের শর্ত সাপেক্ষে হোম কোয়ারেন্টিনে পাঠানো হবে। লালারস পরীক্ষায় পজিটিভ পাওয়া গেলে তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হবে। বহিররাজ্যে যাওয়া যাত্রীদেরও থার্মাল টেস্টের মাধ্যমে বিমানে চড়ার সুযোগ দেওয়া হবে। कल से महाराजा वीर विक्रम अगरतला एयरपोर्ट पे जो फ्लाइट ऑपरेशन शुरू होने वाले हैं, अराइवल और डिपार्चर दोनों ऑपरेशन साइमल्टेनियसली स्टार्ट हो रहे हैं। जितने भी 6 फ्लाइट कल से आ रही है, इसमें हेल्थ डिपार्टमेंट और स्टेट गवर्नमेंट का जो डिसीजन है, इसमें सभी पैसेंजर्स का 100% थर्मल स्क्रीनिंग होगा। जो सिम्टोमेटिक मिलेगा उसका सैंपल लिया जाएगा, और जो असिम्टोमेटिक रहेंगे उनका 20% पैसेंजर्स का सैंपल कलेक्शन ऑन द स्पॉट होगा। इसके अलावा सभी पैसेंजर्स जो अदरवाइज बिजनेस पर्पज से नहीं आए, तो उनको 100% उनका होम क्वारंटाइन का स्टाम्प भी यहाँ पे होगा। पूरा डिटेल एड्रेस भी यहाँ पे कलेक्शन हो जाएगा। इसके अलावा जो भी पैसेंजर्स जाने वाले हैं उनका भी थर्मल स्क्रीनिंग होगा। इसके अलावा एयरपोर्ट का जो गाइडलाइंस है, जो वेब चेकिंग है, जो सोशल डिस्टेंसिंग मेंटेन करना है एयरपोर्ट के अंदर हो या एयरपोर्ट के बाहर भी, इसके बारे में भी यहाँ पे पूरा डिटेल में डिस्कशन हमारा हुआ है। और कोई सिक पैसेंजर्स अगर हमें मिलता है तो जो स्टैंडर्ड एसओपी है उसके बारे में भी हम इसमें एक्शन लेने वाले हैं। বিমান পরিষেবা চালু প্রসঙ্গে আগরতলা এমবিবি বিমানবন্দর অধিকর্তা ভিকে শেঠ জানান, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক করোনা সতর্কতায় যে নির্দেশিকা দিয়েছে তা মেনে স্যানিটাইজিং সহ সব ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিমান ছাড়ার 2 ঘন্টা আগে রিপোর্টিং করতে হবে নির্দেশিকা অনুযায়ী। যাত্রীদের ওয়েব চেকিং বাধ্যতামূলক করা হয়েছে। ওয়েব চেকিং এর সময় অনলাইনে মেডিকেল ডিক্লিয়ারেন্স দিতে হবে। ওয়েব চেকিং করে বোর্ডিং কার্ডের প্রিন্ট আউট অথবা মোবাইলে সফট কপি নিয়ে এলেও চলবে। সাথে নেওয়া লাগেজ ও হ্যান্ড লাগেজের ক্ষেত্রেও বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। সবসে পেলে প্যাসেঞ্জার কে আনে কে বাদ উনকো আপনি এক আইডেন্টিফাইড জগে পর আপনা ব্যাগেজ রাখনা হোগা জিসকো ডিসইনফেক্টেন্ট কিয়া জায়েগা। উসকে বাদ वहाँ से अपना थर्मल स्क्रीनिंग होगी, जिसके लिए स्टेट से कोऑर्डिनेट करके डॉक्टर की टीम वहाँ अवेलेबल रहेगी। थर्मल स्क्रीनिंग के बाद अपना जो आइडेंटिटी प्रूफ और टिकट है वो सीआईएसएफ को दिखाना होगा, और वो पहले जिस तरह से पेपर फॉर्म में डायरेक्ट दिखाया जाता था, अभी एक एक्रेलिक शीट का एनक्लोजर होगा बीच में, जिससे कि किसी भी तरीके की स्प्रेडिंग को रोका जा सके। उसके बाद जैसे गाइडलाइंस हैं कि ये बताना बहुत ज़रूरी है कि सभी पैसेंजर को वेब चेकिंग कंपलसरी है, वेब चेकिंग करके आना होगा, और अपना बोर्डिंग कार्ड चाहे वो ई फॉर्म में मोबाइल पर हो और पेपर फॉर्म में, दोनों ही ला सकते हैं। জানা গেছে, বিমানে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মাঝখানের সিট ছেড়ে দেওয়া হয়েছে। বিমানবন্দরের রিপোর্টিং কাউন্টার বিমান ছাড়ার 1 ঘন্টা আগে বন্ধ করে দেওয়া হবে। উল্লেখ্য, সোমবার 6টি বিমান বহিররাজ্য থেকে যাত্রী নিয়ে আগরতলায় আসবে এবং রাজ্য ত্যাগ করবে। সব ধরনের বিধিনিষেধ কেন্দ্রীয় গাইডলাইন মেনে 2 মাস পর যাত্রী পরিষেবা প্রদানে প্রস্তুত আগরতলা এমবিবি বিমানবন্দর, এমনটাই জানিয়েছেন বিমানবন্দর অধিকর্তা ভিকে শেঠ। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।